হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আমিও ভালো আছি। তো আজ আপনাদের সামনে একটি নতুন একটি টপিক নিয়ে আসলাম। সেই টপিকটি হলো আপনারা কিভাবে আপনাদের ভিডিওটি কাঁপাতে পারেন। তো আপনারা অনেকেই দেখেছেন লাইকে ভিডিওতে যে আপনার কিভাবে অনেকেই তার ভিডিওটি কাঁপায়, মামুন, নোবেল বা অনেকেই তার ভিডিওটি প্রথম দিক দিয়ে লাস্টের দিক দিয়ে কোন সুন্দর একটি এফেক্ট দিয়ে সে ভিডিওটি কাঁপায়। তো কিভাবে আপনিও আপনার ভিডিওটি কাঁপাতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব, বুঝিয়ে দিব, দেখিয়ে দিব। তো আপনারা যদি এই বিষয়ে সম্পূর্ণ শিখতে চান তাহলে সম্পূর্ণ আমার ভিডিওটি দেখতে থাকুন, কোনো টানাটানি করবেন না, স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো কিভাবে খুব সহজে আপনি আপনার ভিডিওটি কাঁপাতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দিব। কিন্তু বুঝানোর আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। যাওয়ার আগে চলুন আরেকটি কথা না বললেই নয়, যে যদি আমার এই ভিডিও দেখার পর আপনার কাজ হয়, আপনার ভালো লাগে তাহলে কিন্তু ভাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা চলুন লেটস গো। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে অ্যাপ্লিকেশনটি, তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ক্যাপকেট লিখে সার্চ দিলেই আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো খুব ইজি ব্যাপার, প্লে স্টোর থেকে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আপনারা ইনস্টল করে নিন, আমি ভিডিওটা ছোট করার জন্য ইনস্টল করে দেখালাম না। তো করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের কাছে একটা নিউ প্রজেক্ট আসবে, এই যে নিউ প্রজেক্ট। তো এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার গ্যালারি ভিডিওগুলো শো করবে। করার পর আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটি আপনি নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটি আপনাদেরকে এডিটিং করে এখন দেখিয়ে দিব। তো দেওয়ার পর এই যে টিক মার্ক দেওয়ার পর আপনারা এই যে অ্যাডে একটা ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে এসেছে। তো আমি ভিডিওটি একটু ছোট করে নিই আপনাদেরকে এডিটিং করে বোঝানোর স্বার্থে। তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, তো আরেকটু ছোট করে নিই। আরেকটু ছোট করার পর এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি এখন আমি আপনাদেরকে এই জায়গাটা এখন কাঁপিয়ে দেখাবো। তো কিভাবে আপনারা কাঁপাতে পারবেন, তো এই জন্য আপনাদেরকে একটি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে হবে। তো আমি এই জায়গাটা যত কাঁপাবো, তো এই জায়গায় আমি একটি, যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বর্ডার এসেছে। তো আপনারা এখানে একটি বর্ডার দেওয়ার পর, তো আমি একটু দূরে নিয়ে এই জায়গায় আরেকটি বর্ডার দিব। এই জন্য এই যে এডিটে একটি ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর, এডিটে ক্লিক করার পর এই যে আবার এখানে স্লিপড নামে যে অপশনটি, স্লিপটি আপনারা ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমার দুটি লেয়ার হয়ে গেছে। তো এই দুটি লেয়ার দেওয়ার পর যে মাঝখানে যে জায়গাটা থাকবে এই মাঝখানে আপনারা একটা ক্লিক করবেন। করার পর দুটি লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হলো এই যে এখানে আপনারা একটা ক্লিক করবেন। বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, আপনারা এই অ্যাপ্লিকেশনটার উপরে একটি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এই যে ইন বলে একটা অপশন পাবেন, ইনে চলে যাবেন। ইনে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন রকমের কাঁপানোর অ্যাপ্লিকেশন আছে। তো এই অ্যাপ্লিকেশন থেকে অনেকেই অনেকেই মামুন, নুবেল সকলেই এখান থেকে তাদের ভিডিওটি কাঁপায়। তো আপনিও কাঁপাতে পারবেন খুব সহজে। এখানে দেখতে পাচ্ছেন কাঁপানোর অনেকগুলো অপশন। তো আপনার আপনার ভিডিওটি মন মতো যে কোনো একটি অপশন দিয়ে আপনি কাঁপাতে পারেন। তো আমি আপনাদেরকে এখন একটি অপশন দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই অপশনটি হলো এই যে আমি এটা দিয়ে আপনাদেরকে এখন বর্তমান দেখে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এটাকে আপনারা ফুল করে দিতে পারবেন, যতটুকু কাঁপাতে চান আপনি ঠিক অতটুকু দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগে কিন্তু এইটা কাঁপানোটা ছিল না, এখন দেখেন কত সুন্দর ভিডিওটি কাঁপে। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটি কেঁপে গেছে। তো আবার আপনাদেরকে দেখিয়ে দিই, তো
আপনার এখন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই দেখেন কত সুন্দর ভিডিওটি কাঁপছে। তো এইভাবে আপনিও খুব সুন্দর করে ভিডিওটি কাঁপাতে পারবেন, আপনার ভিডিওটি আপনি অনেক সুন্দর করে কাঁপাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ভিডিওটি কাঁপছে, এই দেখেন। আপনি আপনার ভিডিওটি এইভাবে কাঁপাতে পারবেন খুব সহজে। আরো সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনারা দিতে পারেন, যে কোনো ইফেক্ট দিয়ে আপনি এডিটিং করতে পারেন। তো আমার মূলত যেটা দেখানো ছিল ভিডিওটি কিভাবে কাঁপায়, তো আমি সেটাই দেখালাম। আপনারা এখান থেকে আরো ইফেক্ট আছে, আপনারা দেখে নেবেন। তো খুব সহজে আপনারাও খুব ইজিলি আপনারা পারবেন, দেখিয়ে দিলাম কিভাবে পারবেন। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করে আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সেভ হচ্ছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।